হ্যালো গাইস, আজকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ব্লগে। এই ব্লগ করার সবটাই স্বপ্নজিৎ স্বর্ণজিতের ইচ্ছায়। ওরা হলো ক্লাস ফাইভে পড়ে দুজন এই বাড়ির অতিথি। অনেক দিন পর ওরা অ্যানুয়াল এক্সাম দেওয়ার পর মামারবাড়িতে এসেছে, এদিকে হাত নাড়াচ্ছে। গ্রিন কালার গেঞ্জি হলো স্বর্ণজিৎ, ব্লু কালারটা ছিল স্বপ্নজিৎ। এই হলো ওদের মামার বাড়ি, বিরাট বড় মামার বাড়ি, অনেক বড় উঠান। এই দেখতে পাচ্ছেন আপনারা সবাই কত কাপড় ছড়াছড়ি, রং বেরঙের কাপড় রুদ্র শুকাচ্ছে। আর এই হলো আরেকজন মহারাজা ধ্রুবজ্যোতি। ধ্রুবজ্যোতি বেশ মজা পাচ্ছে, ও মামার বাড়িতে এসেছে। এখন উঠান দেখাচ্ছে, সাদা জবা, পিঙ্ক কালার জবা, অনেক ভ্যারাইটিস কালারের জবা আছে এখানে। এই হলো দাদুর ঘর, স্বপ্নজিতের দাদুর ঘর। আর এই যে স্বপ্নজিতের মা, হ্যালো টাটা বলতে সবাইকে। আর উনি হলেন স্বপ্নজিতের দিদা। আর এই দিদা চলে যাচ্ছে ঘরে, দাদু। এই যে স্বপ্নজিৎ স্বর্ণজিতের দাদু ভাই, সবাইকে হাই বলছে। তারপরে এটা হলো স্বর্ণজিৎ স্বপ্নজিতের দাদুর আসন, যেখানে অনেক রকম ফুল দেখা যাচ্ছে। দেখেন সব জবা ফুল, কিন্তু অনেক রং বেরঙের ফুল। তারপরে এই ছোট্ট গণেশ ঠাকুর আছে এখানে। আর এখানে আছে শানবীর আর ওর বড় পিসি, ব্যস্ত কী জানি করছে, ওই ধাগা বাঁধিয়ে দিচ্ছে শানবীরের হাতে। শানবীর কিন্তু আবার বক্সার, বক্সিং জানে। এই যে হ্যাঁ, সবাইকে হাই বলছে, আবার বক্সিং দেখাচ্ছে। তারপরে স্বপ্নজিৎ স্বর্ণজিৎ কোথায় চলে গেল কাউকে দেখতে পাচ্ছি না। এই যে স্বপ্নজিতের মামা দেখা যাচ্ছে, একটু একটু মামাকে, আর বেশিক্ষণ নাই, হাই বলছে স্বর্ণজিৎ। চলে যাচ্ছে সবাই। এই আমাদের ব্লগটা বেশি বড় করব না, ছোট্ট একটা ব্লগ। নেক্সট টাইম যখন আবার আসবো, আশা করি একটু বড় সড়ো ব্লগ নিয়ে আসবো বেশি। সবাই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাই, ভালো থাকবেন।